বন্ধুরা, আজকে আমার টিউটোরিয়াল হলো যে আপনি কিভাবে মোজিলা ফায়ারফক্স ইনস্টল দিবেন। আপনি ডেস্কটপ হোক অথবা ল্যাপটপ হোক, উইন্ডোজের যে কোনো ভার্সন হোক, উইন্ডোজ 7, উইন্ডোজ 10 অথবা অন্য কোনো ভার্সন হোক, অথবা 32 বিট হোক অথবা 62 বিট হোক, যে কোনো বিট হোক, যে কোনো ল্যাপটপ বা ডেস্কটপ ভার্সনে আপনি আপনার মোজিলা ফায়ারফক্স ইনস্টল দিতে পারবেন। তো তার জন্য আপনার দুইটা অপশন আছে, একটা হলো ইন্টারনেট এক্সপ্লোরার, আর একটা হলো মাইক্রোসফট এজ। তো আমি এর টাইপ করি ইন্টারনেট এক্সপ্লোরার, এই যে দেখতে পাচ্ছেন ইন্টারনেট এক্সপ্লোরার। আমরা জানি ইন্টারনেট এক্সপ্লোরার প্রত্যেক পিসিতেই ডিফল্টভাবে ইনস্টল দেওয়া থাকে। তো এখানে গিয়ে আপনার টাইপ করতে হবে মোজিলা ফায়ারফক্স। তো আমি এখান থেকে আপনাদেরকে ইনস্টল দিয়ে দেখাচ্ছি না, আমি দেখাচ্ছি মাইক্রোসফট এজ থেকে। তো আমি এখানে ক্লিক দিলাম মোজিলা ফায়ারফক্স। এই যে দেখতে পাচ্ছেন, এই যে mozilla.org, তাদের মোজিলার যে ওয়েবসাইটটা মোজিলা ফায়ারফক্সের, এটা হলো mozilla.org। তো আপনি তাদের ওয়েবসাইট থেকে, ওয়েবসাইটের যে উপরে যে লিঙ্কটা থাকবে এখান থেকে আপনি ডাউনলোড দিবেন। তো আমরা ক্লিক দিলাম ডাউনলোড নাও। তারপরে এখানে বলছে যে রান নাকি সেভ, রান দিলে অটোমেটিক ইনস্টল হয়ে যাবে, আর সেভ দিলে সেভ অপশন থাকবে, পরে আপনি এখানে রানে ক্লিক করবেন, ভিউ ডাউনলোড, এই ডাউনলোড হচ্ছে, হয়ে গেছে মোজিলা ফায়ারফক্স। তো আমি ক্লিক, আপনি কি রি ইনস্টল দিতে চাচ্ছেন? ফায়ারফক্স হ্যাজ ইনস্টল বিফোর, লেটস গেট ইউ নো কপি, রিস্টোর ডিফল্ট সেটিং অ্যান্ড রিমুভ ওল্ড। না, আমি রিস্টোর ডিফল্ট সেটিং না আমি ইনস্টল দিব আর কি। ডিফল্ট সেটিং অর্থাৎ অটোমেটিক, আপনি কোনো একটা কিছু সার্চ করতে গেলে ডিফল্ট অবস্থায় যে ব্রাউজারটাকে রাখবেন সেই ব্রাউজারটাই অটোমেটিক চলে আসবে। তো সাধারণত ওই মাইক্রোসফট এজ ডিফল্ট অবস্থায় থাকে, তারপর ফায়ারফক্স অথবা গুগল ক্রোমকে আপনি ডিফল্ট অবস্থায় রাখতে পারবেন। তো আমি একটু স্কিপ দিচ্ছি। এই যে মোজিলা ফায়ারফক্সটা ইনস্টল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ইনস্টল হয়ে গেছে, এবং আমার এখানে আগে ছিল না, এখন শো করতেছে এই মোজিলা ফায়ারফক্স। তো আশা করি আপনারা পারবেন। থ্যাংকস ফর ওয়াচিং। ইফ ইউ থিঙ্ক যে মাই ভিডিও ইজ মোর ইনফরমেটিভ অ্যান্ড হেল্পফুল ফর ইউ, প্লিজ লাইক অ্যান্ড কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং।